চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে বুধবার দুপুরে চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেন মরহুম ভিভি কবিরের বড় ভাই ও চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তিনি এস এক সাক্ষাৎকারে বলেন আমি যদি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সকল ব্যবসায়ীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং চৌমুহনি বাজারকে একটি যানজট মুক্ত বাজার হিসেবে উপহার দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করব আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ কামাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ভোট করতে চাইতেছি আপনাদের সবাই দোয়া চাই আমার ভাই মহরম বিভি কবির আপনাদের দোয়ার সহসভাপতি ছিলেন উনি ইন্তেকাল করি যে ওনার ইয়ে হিসেবে আমি মনে করেন আপনাদের দোয়া চাই এবং ভোট চাই যদি নির্বাচিত হন বিশেষ করে ব্যবসায়ীদের কি করবেন আপনার আমি সব রকমের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব যানজট নির চেষ্টা করবো সবাই দোয়া চাই আসসালাম আলাইকুম